أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه والسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صلوات اللہ رب العالمین جار کچھے انصاف روئے چھے عدل روئے چھے عادل مطلق تو جو دیکھو নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহর জন্য নির্ধারণ করে দেয়, বাহ করে দেয়, তো এটা হতেই পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জান্নাত দান করবেন বা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের মধ্যে যারা নিজের নাফসকে, নিজের মালকে আল্লাহকে দান করে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। শুধু এই পর্যায়ে, তাহলে একজন বান্দা নিজের নাফসকে, নিজের মালকে আল্লাহর জন্য দান করার পর জান্নাত পেয়ে যাবে, কিন্তু প্রশ্ন জাগ্রত হয় যে নাফস দিয়েছে এইভাবে যে আল্লাহর জমিনে বেঁচে থাকতে যা করে আল্লাহর জন্য করে,
আর দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হযরত ইব্রাহিম এই যে নফস ও মালকে বিক্রি করা তার ঊর্ধ্বে উঠে, হযরত ইসমাইলকে আল্লাহর পথে কোরবান করার জন্য প্রস্তুত হয়েছেন। এটা সাধারণভাবে নফস ও মাল দেওয়ার মতন কিন্তু না, তার চেয়ে অনেক ঊর্ধ্বে, তার চেয়ে অনেক মর্যাদার বিষয়। আল্লাহর প্রত্যেক নবী নিজের নফসকে, নিজের মালকে আল্লাহর জন্য নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু কিছু নবী আমাদের সামনে এমন রয়েছেন যার জীবন ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না, বরং ইশকে ইলাহি, ইশকে ইলাহে এত বেশি পবিত্রতা অর্জন করেছেন, এত বেশি অগ্রসর হয়েছেন, এত বেশি অগ্রিম ভূমিকা পালন করেছেন, কে সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর কাছে নিজের হাতে তুলে দিতে প্রস্তুত। এর চেয়েও উপরে যাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আমিও আপনি জীবন দিতে প্রস্তুত, কিন্তু যদি কেউ রক্ষা করতে চলে আসে তখন আমরা তার সাহায্য নিই, নেওয়া উচিত। এই জন্য একজন কূপের মধ্যে পড়ে যাচ্ছে, ডাক দিয়ে বলছে ইয়ারাজলুন খোঁজবাইয়া দেয়, কেউ আছে মানুষের মধ্যে, কেউ আছে যে আমার হাত ধরবে। একজন ডুবে যাওয়া ব্যক্তি ডাক দিয়ে বলে আমাকে বাঁচাও বাঁচাও, সে কি আল্লাহর বান্দা না? তার মর্যাদা এবং তার মর্যাদা যার জীবন রক্ষা করার জন্য জিব্রিলে আমিন নিজে উপস্থিত হয়েছেন। যখন হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করতে যাচ্ছে, হযরত জিব্রিল নিজে চলে আসলেন যে আমি কি সাহায্য করতে পারি, আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত। হযরত ইব্রাহিম কি জানতেন না যে জিব্রিল কেমন শক্তির অধিকারী, কত প্রিয় আল্লাহর কাছে, ফেরেশতাদের মধ্যে সাইয়্যাদুল মালায়েকা, আমিনুল মালায়েকা, তার সাহায্য নিতেন, আগুন নিভে যেত, কিন্তু ইব্রাহিম হযরত জিব্রিলকে বললেন আমার ও আমার আল্লাহর মাঝখান থেকে সরে যাও। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জিব্রিল ওয়াসিলা হওয়ার কথা, কিন্তু ইব্রাহিম নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেলেন, আমরা ওয়াসিলা পর্যায়ে যাই, যেটা আজকে অনেকের কাছে অবজেকশনেবল, অনেকে গ্রহণ করেন না, শিরক বলে আখ্যায়িত করেন, ওয়াসিলা নেওয়া যাবে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সংযোগ করতে হবে। তো হযরত ইব্রাহিম
হযরতে জিবরাইলেরও সাহায্য নেননি। সামনে থেকে সরে যাও। এবং ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, বাস্তবে নিক্ষেপ করা হলো। আগুন নিভে গেল, ফুলের বাগিচা হয়ে গেল। আল্লামা ইকবাল চমৎকার ভাবে বলেছেন, হোকার ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর সকতি হে আন্দাজে গুলিস্তা পয়দা। যদি ইব্রাহিম পর্যায়ে ইমান চলে যায়, তাহলে আগুনে নিক্ষেপ করা হবে, সেই আগুন নিভে যাবে, ফুলের বাগিচায় পরিণত হবে। হযরত ইব্রাহিম তা করে দেখিয়েছেন। জিবরিলকে সাহায্যতে নেননি, সহযোগিতা নিতে পারলেন। তিনি এবং তার খোদা, হযরত ইসমাইল ও তার খোদা, মওলায়ে মুত্তাকিয়ান শবে হিজরত মিস্টার রাসূলে, তিনি ও তার খোদা, রাসূলে খোদা শবে হিজরত বাসা থেকে বের হয়ে পড়েছে, তিনি ও তার খোদা। বদরের যুদ্ধ, হাতে গোনা কয়েকজন সৈন্য, অপরদিকে অনেক, কে রয়েছে রাসূলের জন্য? রাসূল ও রাসূলের খোদা। ওহদে যখন সঙ্গী সাথীরা পালিয়ে যাচ্ছিলেন, কে ছিলেন রাসূলের সাহায্যকারী? আমি রেখে দিলাম আলীকে আলাদা। রাসূলকে জিজ্ঞাসা করেন, রাসূল ও রাসূলের খোদা, আলী ইবনে আবি তালিব বিসরে রাসূলে শুয়ে পড়লেন, আলী ও আলীর খোদা। এখন আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তোমার ইনসাফ কি? একজন সাধারণ মানুষ ইবাদত করে জান্নাতে যেতে চায়, একজন বিস্তারে রাসূলে শুয়ে তলোয়ারের ছায়ায় নিজের জীবন উৎসর্গ করতে চায়, একজন নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, একজন আতিশে নমরুদে ঝাঁপিয়ে মরতে চায়, কি সমান? সালাওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যদি সমান না হয়ে থাকে, যদি মর্যাদাবান হয়ে থাকে, যদি মুকাররামে বারগা হয়ে থাকে, তাহলে তার কাছ থেকে শিক্ষা নেওয়া, এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে আকল, এটি হচ্ছে জ্ঞানীদের কাজ। দেখো জিবরিল সাহায্যতে আসছেন, ইব্রাহিম নেননি, কি তোমার মধ্যে সে অবস্থা রয়েছে? যদি নেই তো তোমার হাত কারো হাতে দিতে হবে, না হলে শয়তান রয়েছে যে কখন তোমার হাত ধরে ফেলবে তুমি বুঝতে পারবা না, সুসজ্জিত হয়ে আসবে। তো নিজের হাত কারো হাতে তুলে দিতে হবে। যারা হযরতে ইব্রাহিমকে পেয়েছেন, তারা নিজের জীবন ইব্রাহিমের হাতে তুলে দিয়েছিলেন। যেমন হযরতে ইসমাইল বালিগ হয়েছেন, নিজের জীবন ইব্রাহিমের কাছে তুলে দিয়েছিলেন। প্রথম মুশরিক নাউজুবিল্লাহ মিন যালিক, তাদের দৃষ্টিতে হযরত ইসমাইল ছিলেন, জীবন তো আল্লাহর দেওয়া।
বাবার হাতে তুলে দিচ্ছেন, বাবা যা আপনার ইচ্ছা তা করুন, যা স্বপ্ন আপনি দেখেছেন তার উপরে আপনি আমল করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। নিজের জীবনকে আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। তো হযরত ইসমাইল কি শিরক করলেন? কারবালার পথে ইমামে হোসেন যাচ্ছেন, বারবার বলে যাচ্ছেন যে আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমি অগ্রসর হচ্ছি, ওদিক দিয়ে মত আমার দিকে অগ্রসর হচ্ছে। বারবার বলতেন নিজের সাহাবিদেরকে, চলে যাও, তারা আমার জানে শত্রু। যদি আজ ওই মুফতিদের জিজ্ঞাসা করা হয় তো তারা বলবে জীবন বাঁচানো ফরজ, সেই ফরজের উপরে আমল করে তারা চলে যেত। কিন্তু জন জাননি, হাবিব জাননি, মুসলিম নেওয়া সাজা জাননি, সাইদ জাননি, কেন জাননি? তারা ভালো করেই জানেন যে আল্লাহ যে তাওহীদে খালিস, সে তাওহীদে খালিস ওই ওয়ালির মধ্যে রয়েছে। আমি যতই অগ্রসর হই না কেন, ওই তাওহীদে খালিস আমার মধ্যে আসা অত্যন্ত কঠিন। আজকে একটি পানি যদি একটি কূপো থেকে বের করা হয়, সেই পানিও কিন্তু মানুষ খেতে চায় না। আজকে পুকুরের মধ্যে বৃষ্টির পানি জমা হয়ে গেছে, সেটাও কিন্তু মানুষ খেতে চায় না। ওটাকে চায় কিভাবে রিফাইনারি করে, কিভাবে এটাকে বিষাক্ত মানে দিকগুলা থেকে মুক্ত করে, বিষ মুক্ত করে, আয়রন মুক্ত করে, ঠিক আছে, কিভাবে বিষিদ্ধ করে তারপরে খায়। তাহলে একটি পানি যে বৃষ্টি আকারে আমাদের সামনে এসেছে, সেটাও কিন্তু মানুষ খেতে চায় না। কেন? এই জন্য যে এটা বিষিদ্ধ না। তো আপনি যতই বলুন আমি আমার জীবন, আমি আমার ঈমান, এইভাবে হাতে নিতে রাজি না। আমি যখন জানি যে আমি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারবো না, তাহলে আমাকে খুঁজতে হবে যে আল্লাহর ওয়ালি আল্লাহর জমিনে কে রয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমাকে খুঁজতে হবে যে আল্লাহর ওয়ালি কে রয়েছে, যার হাতে আমি আমার হাত তুলে দেব। আপনি অনেক বড় পণ্ডিত, অনেক বড় মুফতি, অনেক আপনার ভক্ত, সবকিছুতে শেরক 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 স্লোগান দিচ্ছেন, শেরক এটা করা শেরক, ওটা করা শেরক, ওটা করা শেরক, ইয়া আলী বলা শেরক, ইয়া হুসাইন বলা শেরক। তো যদি এটাই থাকে তো হুসাইনের উপরে জীবন দেওয়া তো বড় শেরক হবে, জীবন তো দিতে হবে আল্লাহর জন্য। হুসাইন মৃত্যুর দিকে যাচ্ছেন, কেন যাবেন? সাহাবিরা কেন যাবেন? কিন্তু তারা ভালো করে জানেন যে আমার নাফস আমি তুলে দিয়েছি আল্লাহর ওয়ালির কাছে, আমার জীবন আমি তুলে দিয়েছি আল্লাহর ওয়ালির কাছে। তো যদি কেউ ওয়ালিকে পেয়ে যায়, সে নিজের হাত ওয়ালির হাতে দিয়ে দেবে। আর যার ওয়ালির প্রতি বিশ্বাসই নেই, আল্লাহকে খুঁজতেছে, তো না মসজিদে পাওয়া যাবে, না মাজারে পাওয়া যাবে, আল্লাহ কোনো জায়গায় পাওয়া যাবে না, আল্লাহ সেখানেই পাওয়া যাবে যেখানে আল্লাহর ওলি রয়েছেন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন আল্লাহর ওলি পাননি, বাপ পেয়েছেন মানতে কষ্ট হয়েছে, মানতে কষ্ট হয়েছে। যদি ভালো করে দেখতেন যে রাসূলের পরে আমি আমার হাত কার হাতে দেব,
তো দেখাও দরকার ছিল না, কিছুদিন আগেই তো কাদিরে দেখাইছিলেন। ইয়া নবী আল্লাহ, সাহাবাদের নাক আপনি কেন আলীর হাতে তুলে দিচ্ছেন? সাহাবারা সরাসরি আল্লাহকে পেয়ে যাবে। আপনাকে পেয়েছে, আপনার দিকে কোরআন পেয়েছে, আপনার দিকে শরীয়ত পেয়েছে, তারা স্লোগান দেবে হাসবানা কিতাব আল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, আহলে বাইতের প্রয়োজন নেই, আলীর প্রয়োজন নেই। এখন এটা গ্রহণ করব, হে আল্লাহ তুমি কি এটা গ্রহণ করবা, নাকি আল্লাহর ওয়ালির হাতে হাত দেওয়া এটা গ্রহণ করবা? যদি আল্লাহর ওয়ালির হাতে হাত দিই এক দৃষ্টিতে শিরক হয়ে যাচ্ছে, আর যদি বলি না লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নেই, তো মাফ করবে আহলে বাইতকে বাদ দিয়ে যারাই এই স্লোগান দিয়েছে, সেই সব চেহারাগুলো আমরা দেখেছি, সেই সব চেহারাগুলো আমরা চিনি, সেই চেহারার নাম হচ্ছে মাবিয়া, সেই চেহারার নাম হচ্ছে যারা খেলাফতকে গাসব করেছে। আমরা তো জানি যে তারাই সাহেবে ঈমান যারা নিজের হাতকে আলীর হাতে তুলে দিয়েছে, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো এটা, যদি আমার কাছে ভুল এক জায়গায় করে ফেলেছি, ভুল এক জায়গায় করে ফেলেছি, আলীকে গ্রহণ করিনি, এখন যাকে দেখছি তাকে আলীর মতন আর পাচ্ছি না, যাকে দেখছি আলীর মতন পাচ্ছি না, এখন কি করা দরকার? যখন আলীকে ছেড়ে দিলেন, যাকে নিলেন তাকে কিন্তু আলীর মতন আর পাচ্ছেন না, ওয়ালিয়া খোদার বৈশিষ্ট্য তার মধ্যে পাচ্ছেন না। আল্লাহর ওয়ালি যে নেজাতের জামিন হবে সেটা আর পাচ্ছেন না। যখন পাচ্ছেন না তখন আপনি পেয়ে গেলেন, আপনি বলেন ইয়া আলী, তিনি পাননি, তিনি বলেন না সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আমি বলবো আমি আলীকে পেয়েছি বলে আলীকে ডাকছি, তুমি পাওনি বলে আলীকে ডাকো নি। তো বলবে তুমি আলীকে পেয়েছো আলীকে ডাকো, তো তুমি মুশরিক হয়ে গেলা। আমি বলবো পয়গম্বরে ইসলাম সাহায্যকারী চেয়েছেন, পয়গম্বরে ইসলাম নাদে আলী বলেছেন, পয়গম্বরে ইসলাম আলীকে ডেকে শিক্ষা দিয়েছেন, তোমার কাছে শহীদ জীবিত রয়েছে, তো আলী কালকেও ছিলেন, আলী আজকেও ছিলেন, রাসূল আলীকে ডেকেছেন, সাহাবা আলীকে ডেকেছেন, আমরাও আলীকে ডাকি। যদি মুশরিকের তালিকা তৈরি করতে হয় অনেক বড় তালিকা হবে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ঘটনা কি ঘটে গেল? ঘটনা ঘটে গেল এটা যে মানুষ সামান্য কেরামত দেখে তার আশেপাশে ঘিরে বসে যায়, তার আশেপাশে ঘিরে বসে যায়, ঠিক আছে? জায়গায় জায়গায় আপনি মাজার দেখতে পাবেন, এবং ওই মাজারকে যারা ভালোবাসছে তাদের মুখে শুনেন তারা কি বলবে, বলে ইনি আল্লাহর ওলি ছিলেন, এনার মধ্যে এই কেরামত ছিল, ওনার মধ্যে ওই কেরামত ছিল, এত কেরামত দেখে আপনি একজন মাজারকে ঘিরে আপনি বসে পড়লেন। কেন বসে পড়লেন?
এ হচ্ছে আল্লাহর ওয়ালি। আচ্ছা ওই ওয়ালিকে জিজ্ঞেস করেন তো, তুমি যে সামান্য সম্মান পেয়েছ কার মাধ্যমে পেয়েছ? সে আরেক অলির নাম নেবে, সে অলিকে জিজ্ঞেস করেন তুমি যে কেরামত পেয়েছ কার কাছে পেয়েছ? এই জন্য আজকে সুফিয়ানে কেরামদের সিলসিলা গিয়ে আলী ইবনে আবি তালিবের উপরে সমাপ্ত হয়। তো ভাই সহজ পথে নাক ধরা আর ঘুরিয়ে নাক ধরা, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমি জানি না, কিন্তু একাধিক রেওয়ায়েত বলছে যে আমরা যে ফার্সি আজার উপরে বসে যে ওয়ালিকে স্মরণ করি, যে আলীকে স্মরণ করি, যে হাসানকে স্মরণ করি, যে হুসাইনকে স্মরণ করি, সেই ফর্শে আজার উপরে আল্লাহর ওয়ালি নিজে চলে আসেন। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। জোহরি একজন আহলে বাইতের ভক্ত, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে মেয়ের বিয়েতে দাওয়াত করার জন্য। আমাদের ইমামদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেখানে খিলাফে শার কোনো কাজ হয় না সেখানে চলে যান। সৈয়দা ইহুদির বাসায় গিয়েছেন তার দাওয়াতে, তো ইমামে জানেন আপনি যাবেন না, একজন মুমিন যদি দাওয়াত করে সে দাওয়াতে যাবেন না। কিন্তু ইমামে জানুর আব্দিন আলাইহিস সালাম তো ভালো করে জানেন যে এই দাওয়াত হচ্ছে আনন্দের দাওয়াত, খুশির দাওয়াত। জোহরিকে বললেন, জোহরি তুমি তো জানো আমি আমার বাবার শাহাদাতের পর কোনো আনন্দ অনুষ্ঠানে শরিক হই না, জোহরি অথবা জাহরি যাই হোক রেওয়ায়েতের নাম আছে। তিনি মাথা নিচু করে ইমামের খিদমত থেকে বের হয়ে আসলেন, বুঝতে পারলেন যে আমার বাসায় ইমামকে মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে আনা যাবে না। ইমামকে আনতে গেলে আমাকে আর একটি পথ গ্রহণ করতে হবে। শুনেন আজাদাররা, শুনেন, আপনিও চান না যে ইমাম আপনার কাছে আসুক? আসবেন কেন, কিসের জন্য আসবেন? আপনি বলেন আল্লাহুম্মা আজ্জিল ওয়ালিয়ে কাল ফরাজ, মওলা ইমামের জামানার জহুরকে ত্বরান্বিত করো, বলেন মওলা চলে আসেন, মওলা চলে আসেন, মওলা চলে আসেন, বলতে থাকেন আপনি, মওলা তো আসবেন না। যদি মওলাকে পেয়ে যেতেন আর মওলাকে বলতেন আসেন, তাহলে মওলা বলে দিতেন কেন তোমার বাসায় যাব না, তোমার বাসায় রিস্কে হালাল নেই, গিয়ে কি হবে, তোমার গেস্ট রুম আমার বসার উপযুক্ত না, গিয়ে কি হবে, তোমার ঈমান কামিল না, গিয়ে কি হবে। আচ্ছা আমি যদি আপনাকে এখন সংবাদ দিই যে 5 মিনিট পর ইমামে জামান এখানে চলে আসবেন, হয়তো এখান থেকে অনেকে উঠে আসতে করে গায়েব হয়ে যাবে, অনেকে সাহস করে থাকবে, অনেকে গায়েব। কেন গায়েব হয়ে যাবে ভাই,
বলে আমি কোন চেহারা নিয়ে ইমামের কাছে যাব। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কেন ইমানের একটি আলামত, কোন চেহারা নিয়ে যাব। একজন আধ্যাত্মিক আলিম ছিলেন, খুবই আধ্যাত্মিক, আর মোমিনরা বিরক্ত করেন তো, আচ্ছা বলেন তো দেখি ইমাম কবে আসবেন, আচ্ছা বলেন তো দেখি ইমাম কবে আসবেন, আচ্ছা বলেন তো দেখি ইমাম কবে আসবেন। উনি বলতেছেন আলামতগুলা, বলতেছেন এই আলামত, এটা আলামত, এই আলামত রয়েছে, দুনিয়া যখন এই পর্যায়ে চলে যাবে, দুনিয়া যখন মমিন হয়ে যাবে, দুনিয়া যখন আদলের দিকে অগ্রসর হবে, দুনিয়া যখন হাকের দিকে অগ্রসর হবে, যখন দুনিয়া অনুভব করবে আমার ইমাম আমার মাঝে আসা উচিত, ইমাম চলে আসবে। কিন্তু চার দিন পরে আবার প্রশ্ন, আর শেখে ইমাম নিজেকে পরিচয় করাচ্ছেন যে আমি এত ইমামকে ভালোবাসি যে ছটপট করতেছি ইমামের জন্য। এখনও আমাদেরকে অনেকে প্রতারণা করেন ইমামের নাম নিয়ে, এমন ভাবে যে মনে হচ্ছে যে এর বেশি আশিকে ইমাম আর নেই। একজন এত বেশি ইমাম ইমাম করত যে আগে হাসির আসতেন, জানি তিনি বলেছিলেন যে শুধু এতটুকু বাকি রয়েছে যে সে নিজে বলবে যে ইমামের প্রতিনিধি আমি রয়েছি এই ইরানে। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যখন বারবার বিরক্ত করলো তো উনি কি করলেন জানেন, দশ বারোটা ছাগল নিয়ে আসলেন, প্রত্যেক ছাগলের মুখের উপরে কাপড় বেঁধে দিলেন। কেন না বাঁধলে ও ডাকতে থাকবে, ওর চিৎকারের আওয়াজে বোঝা যাবে যে এখানে ছাগল রাখা হয়েছে, সবকটাকে মুখ বেঁধে দিলেন। কসাই ঠিক করলেন, কসাই ঠিক করলেন, ঠিক করার পরে আস্তে করে উপরে ছাতের উপরে আপনি ধরে নেন এই ইমাম পাড়া, এদিকে জানলা রয়েছে, ওইদিকে জানলা রয়েছে, রয়েছে কি না, মসজিদে ছাতের উপরে, মসজিদের মধ্যে চারোদিকে কাঁচের জানলা রয়েছে। এখন ছাতের উপরে কয়েকটা ছাগল নিয়ে যায় কসাই সহ ওখানে রেখে দিলেন, আর সাথে করে দুইজন মুমিনকে উপরে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে একবার ঘোষণা করলেন যে কারা কারা ইমামের সাথে সাক্ষাৎ করতে চায় তারা মসজিদে চলে আসো। এবার ইমামের সাথে সাক্ষাৎ করতে চায় না এমন কে, শত শত মানুষ আসে, ভরে গেল হুজুরের কাছে। হুজুর কিছুক্ষণ কথা বললেন, বলার পরে একবার রেজা সাহেব ইমাম আপনাকে ডাকছে, এই সিঁড়ি দিয়ে যান, বিসমিল্লাহ উপরে যান, সাক্ষাৎ করে আসেন। খুবই খুশি, আলহামদুলিল্লাহ আমি কত বড় মুমিন ছিলেন, সবাই বললেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় মুমিন যে তার নাম প্রথমেই আসছে। নিয়ে গেলেন উপরে, যে উপরে নিয়ে গেলেন ওই দুজন ওখানে বসেছিলেন, বলে চুপ করে বসো, এখানে চুপ করে বসো, নামা দরকার নেই। ছাগল ধরে বিসমিল্লাহ আল্লাহ আকবার, একটি ছাগল জবাই করা হলো, ওর রক্ত উপর থেকে নিচে নামা শুরু হলো। এবার যারা বসে রয়েছে দেখতেছি একে অপরকে দেখাচ্ছে যে দেখো, কিছুক্ষণ পরে আর নাম উচ্চারণ করতে পারি না, করিম বিসমিল্লাহ, আর একটি ছাগল জবাই হলো, আবার দেখা গেল রক্ত পড়া শুরু হলো। এবার দেখা গেলো পিছন থেকে একজন উঠে আসতে করে বের হয়ে গেল, ডাইন পাশ দিয়ে একটা উঠে বের হয়ে গেল, বাম পাশ দিয়ে, ভাই যাচ্ছ কোথায়, ইমামের সাথে সাক্ষাতের কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, ইমামের সাথে সাক্ষাতের ইচ্ছা নেই। কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই দুই দুই তিনজনকেই কোনো ক্রমে পাঠাতে পেরেছিলেন, পুরো মসজিদ খালি হয়ে গেল।
বললেন আচ্ছা আচ্ছা আসো 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 আসো, তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, ঠিক আছে, যারা উপরে গিয়েছেন তারা সকলে জীবিত আছেন, সব ছাগল জবাই করা হয়েছে, তোমার ইমানের এই অবস্থা যে তুমি তোমার ইমামের কাছে যাবা, ইমাম তোমাকে জবাই করে দেবেন, এই অবস্থায় তুমি বলো আল্লাহ আজ্জিল্লে বলি কাল ফরাজ, সালাওয়াত পড়ে মোহাম্মদ বা আলে মোহাম্মদ, তাহলে এই যে ঘটনাটা আমি বলেছি ব্যাপারটা কি হলো, আলীর বেলায়েতকে গ্রহণ করার জন্য যে ঈমান প্রয়োজন, যে কলবের অবস্থা প্রয়োজন, যে নূরানি চেতনা প্রয়োজন, ওই জিনিসটা যদি সব সাহাবাদের মধ্যে থাকতো তাহলে আলীকে বার বার তারা দেখেছেন রাসূল এত মর্যাদা দিয়েছেন, আনতা মিন্নি বিমানজালাতি হারুন আমিন মুসা আনা মদিনাতুল ইলম আলিয়ান বাবুহা আলিয়ান মাল হক ওয়াল হক মা আলী, সাহাবায়ে কেরামরা আর আলীকে খলিফা মনোনীত করতে আর ওয়ালি মনোনীত করতে কোন রকম প্রয়োজন ছিল না, কোন যুক্তির প্রয়োজন ছিল না, কেন এত হাদিস কারো শানে নেই যত আলী ইবনে আবি তালিবের শানে, আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার ভাই এহ কালে পরকালে, আনা আবু আলিউন আব্বাবি হাযিহিল উম্মাহ, আমি ও আলী এই উম্মতের অভিভাবক, এত রেওয়ায়েতের পর সাহাবায়ে কেরামরাও আলীকে চিনতে পারেননি, কি করলেন গাদির হোম নামক স্থানে দাঁড় করিয়ে বললেন মান কুন্ত মাওলা ফাহাদা আলী মাওলা, আমি যার যার মাওলা, আলী যার যার মাওলা, আমি যার নামসের মালিক, আলী তার নামসের মালিক, এত হাদিস যদি ভুলে যাও তাহলেও আমি দেখিয়ে দিচ্ছি হাত কিভাবে হাতে দিতে হয়, যেভাবে আমার হাত আলীর হাতে, আলীর হাত আমার হাতে, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, তারপরে দেখা যাচ্ছে কয়জন সালমান বের হলেন, কয়জন আবু দার বের হলেন, কয়জন মিকদাদ বের হলেন, কয়জন হুযাইফা ইয়ামানি বের হলেন, তো যখন ওই যুগে আলীকে চিনতে পারেননি তো এই যুগে আলীকে চিনবেন কিভাবে, এটা তো আমরা ভালো করে জানি যে জিক্রে আলী ইবাদত রয়েছে, আলীকে ওয়ালি মানা ইবাদত রয়েছে, আলীকে যখন আমি মানার চেষ্টা করব আমার মধ্যে আধ্যাত্মিকতা আসতে থাকবে, আসতে থাকবে, মারেফাত এমন এক পর্যায়ে চলে যাবে যে পর্যায়ে হযরতে ওয়াইশে কর্ণের মারেফাত চলে গিয়েছিল, নদীর ধারে দাঁড়িয়ে রয়েছেন, নদীর ধারে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন তো কি দেখছেন, একজন আসে যে কন্দন করছে, বলল ভাই কি হলো কাঁদছো কেন, বলে এই পারে যত নৌকা ছিল সব ওই পারে চলে গেছে, এই পারে যত নৌকা ছিল সব ওই পারে চলে গেছে, আমি ওই পারে যাব, এখন রাত হয়ে যাচ্ছে আমি ভয় পাচ্ছি, বলে ঠিক আছে চিন্তার কিছু নেই আমি তোমাকে পার করে দেব, বলে আচ্ছা পার করে দেবা, বলে হ্যাঁ পার করে দেব, তাহলে কি করতে হবে, বলে কিছু করার দরকার নেই, পিছন দিয়ে আমার কাপড় ধরে নাও, আমার কাপড় ধরে নাও, আর একটি কাজ করো, বলে কি, ইয়া ওয়াইশ ইয়া ওয়াইশ, তিনি ইয়া ওয়াইশ ইয়া ওয়াইশ বলতে পানির উপরে হঠাৎ করে চিন্তা করলো যে এনেই তো ছিলেন ওয়াইশের কারণ, এনার নাম নিয়ে পার হয়ে যাচ্ছি, নিশ্চিত আমি যে ইয়া ওয়াইশ বলছি ইয়া ওয়াইশ, কিন্তু ইয়া ওয়াইশ বলতেছেন না, দেখি তিনি কি বলছেন, একবার নিজে ইয়া ওয়াইশ বলা বন্ধ করে ইয়া আলী, যখনই শুনলেন তো কি দেখলেন ওয়াইশ বলছেন ইয়া আলী ইয়া আলী, পানি নিচে চলে যাচ্ছিলেন তিনি ধরে উঠালেন, বলেন কি হলো, বলে আপনি যা বলছিলেন আমি তা বলছি, বলে তুমি আমার মারেফাত অর্জন করুনি আমার মাওলা, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, আপনি ইয়া আলীর নাম নিয়ে যদি পুকুরে লাফ দেন
ডুবে যাবে। কেন ডুবে যাবে? নাকের মধ্যে মারেফাত নেই। আর যদি মারেফাত অর্জন করে নেন তো তাইয়ুল আরশ করবেন, মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। তো দুনিয়ায় যখন মারেফাত অর্জন করতে পারেনি, দেখা গেল যে না আর একটি মাযহাব রয়েছে, আর একটি মাকতাব রয়েছে, যতগুলো ওয়ালি বের হচ্ছে সেখান থেকে বের হচ্ছে। আজ একটা ওয়ালি সিলসিলায়ে সাহাবা থেকে খুঁজে পাবেন না, যতগুলো ওয়ালি পাবেন সব সিলসিলায়ে আহলে বাইত থেকে। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মানুষ কিন্তু ওইদিকে যাচ্ছে, যখন ওইদিকে যাচ্ছে তখন কি করবে? ফতোয়াবাজি শুরু হয়ে গেল, শেরক শেরক ইয়া আলী বলা শেরক। আচ্ছা আগে কিন্তু নারে হায়দরি বলা হতো, আওয়াজ আসতো শেরক, নারে হাজরি বলা হতো, আওয়াজ আসতো শেরক। কিন্তু অনেক মুসলমানরা চিন্তা করলেন যে না সমস্যা কোথায়, ওনারা যখন নারে তাকবীর আল্লাহু আকবার, তারপরে নারে হায়দরি ইয়া আলী, তো আমরাই বলি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন শুরু হয়ে গেল যে না নারে হায়দরি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে, না ইয়া আলী বলা যাবে, না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। তাহলে দুশ্মনে আহলে বাইত যখন মানুষ হতে চায়, তাহলে তার হাত থেকে আলীও চলে যায়, তার হাত থেকে রাসূলও চলে যায়। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জহরি যখন দেখলেন ইমাম এভাবে যাবেন না, কি করলেন, কি করলেন? স্লোগান দেননি, আসে বললেন মওলাকে, মওলা বাসায় মজলিস রেখেছি, আপনাকে দাওয়াত করতে এসেছি। মালা বলেন হ্যাঁ এখন যাব, হ্যাঁ এখন যাব। প্রস্তুত হয়ে গেলেন, জোহরি আগে আগে, মালা তার সাথে সাথে। যে রুমে মজলিসের আয়োজন করা হয়েছিল সবচেয়ে ভালো একটি স্থানে, বলেন মালা বিসমিল্লাহ। সেই সময় কিন্তু মজলিস হতোই মার্সিয়ার মাধ্যমে, কেন আরব সেখানে কিন্তু আশআরে আরবির অনেক গুরুত্ব ছিল, এই জন্য মাওলাও কিন্তু অনেক বড় শায়ের ছিলেন। দিওয়ানে আলী ইবনে আবি তালিব পাওয়া যায়, আপনি নাহজুল বিলাগা যখন দেখেন আপনি ওর মধ্যেও কিন্তু দেখতে পাবেন অনেক কালামাত কিন্তু এমন মুসাজ্জা রয়েছে যে কোনো শায়েরও যদি আসে এবং ওই ওয়াজনকে যদি দেখে তাহলে বুঝতে পারবে। কখনকার লায়লা ও মাজনু কিন্তু আরবরা ওটাকে মুখস্থ রেখেছে। কেন মুখস্থ রেখেছে? এই জন্য মুখস্থ রেখেছে, ও শের শায়েরিকে তারা অনেক ভালোবাসত, এতই ভালোবাসত যে কাবার দেওয়ালের উপরে আসে শের লিখে দিয়ে যেত, যার জবাবে রাসূলও কিন্তু ইন্না আতায়না কাল কাউসার ফসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, দেখতে গেলে এটাও কিন্তু শের আকারে, ঠিক আছে? তো এই জন্য ওই সময় কিন্তু এটাই চলত। মার্সিয়াও কিন্তু আশআরের মাধ্যমে, মফাতিল জানান দেখেন উম্মুল বানীনের মার্সিয়া পাবেন, মার্সিয়া কীভাবে পাবে? আশআরের মাধ্যমে পাবেন, ঠিক আছে, শেরের মাধ্যমে পাবেন। ইমামে জাইনুল আবদিনও বাশির ইবনে জাজলামকে বলেছিলেন তোমার বাবাও শায়ের ছিল, তুমিও কি শায়ের জানো? বলে হ্যাঁ। বলে যাও, আমরা মদিনায় আসছি, আমাদের ঘোষণা দিয়ে দাও, অর্থাৎ সেই আশআরের মাধ্যমে। তো মজলিস হতোই এইভাবে যে ইমামরা এসে বসে যেতেন, আর মাসায়েবে আহলে বাইত শায়ের মেম্বারে এসে বর্ণনা করত।
বর্ণনা করবে। মাসায়েবের সময় লাইট নিভিয়ে দেওয়া হয়, তখনও এই নিয়ম ছিল, লাইট নিভিয়ে দেওয়া হল। যখন লাইট মজলিস সমাপ্ত হয়ে গেল, যখন লাইট জ্বালানো হলো, জোহরি দেখতেছেন তো কি দেখতেছেন যে ইমাম নিজের জায়গায় নেই। খোঁজা শুরু করলেন কিছু মুমিনদের মধ্যে, এখানে বসেছিলেন, চিন্তাও করতে পারেননি, একবার বাইরে দিকে গেলেন, যাই দেখলেন যে ইমাম সেখানে বসে রয়েছে যেখানে নালাইনগুলো রাখা রয়েছে। বলে মাওলা আপনাকে তো আমি ওখানে, বলে তুমি দেখছো না যে ফরশে আজায় কারা এসেছে, সালাত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। ফরশে আজায় কারা এসেছে, খুলুস নিয়তে ফরশে আজায় চলে আসেন। কে কি ফতোয়া দিচ্ছে তা দেখা দরকার নেই, আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন যে বলতেছে ইয়া আলী বলা শের, ইয়া হোসেন বলা শের, আপনি নিশ্চিত থাকেন যে আপনি ইয়া হোসেন বলার কারণে কিছু না হলেও জন হতে পারবেন, সালাত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। মাসায়েবে আহলে বাইত যখন আপনি চর্চা করবেন, আপনি দেখেন ভালোবাসা কিন্তু মোহাব্বত যাকে বলা হয়, হব যাকে বলা হয়, মুআদ্দাত যাকে বলা হয়, সেগুলো কিন্তু সাধারণ অবস্থায় আসে না। ভালোবাসা কখন আসে? যখন কন্দন আসে। আর এই রহস্যটা একটি মাকে জিজ্ঞাসা করে, বাচ্চা চুপ করে রয়েছে, বাচ্চা চুপ করে রয়েছে, ডোলনার উপরে রয়েছে, মা কি করছে? রুটি বানাচ্ছে। কার জন্য রুটি বানাচ্ছে? কার ভালোবাসায় রুটি বানাচ্ছে? ওই বাচ্চার ভালোবাসায়? বাচ্চাকে রুটি খায় না। এখন ভালোবাসা রয়েছে কার? স্বামীর। কার? বাড়ির অন্য ব্যক্তিদের, বাড়ির অন্য ব্যক্তিদের। কিন্তু ওই রুটি বানানোর সময় যখন বানাচ্ছে, অর্ধেক তৈরি হয়েছে, অর্ধেক তৈরি হয়নি, একবার বাচ্চা চিৎকার করে কাঁদল, বাচ্চা চিৎকার করে কাঁদল, সব কিছু ছেড়ে দিয়ে মা ছুটে আসছে, বাচ্চাকে কুলে লাগিয়ে নিল। কেন? এই জন্য যে আমার বাচ্চা কাঁদছে। কেন? আমার বাচ্চা কাঁদছে, আমার বাচ্চা। ওর ভালোবাসা তখন, এর আগে কি ভালোবাসা ছিল না? হ্যাঁ, এর আগে ভালোবাসা ছিল, কিন্তু যখন কেঁদেছে তখন ভালোবাসা অন্য এক অবস্থা রূপ নিয়েছে। স্বাভাবিকভাবে ভালোবাসা একরকম রূপ নিয়েছে, কন্দনে ভালোবাসা একরকম রূপ নিয়েছে। আপনি যত বলেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হোসেন, কিন্তু যখন ইমামে হুসাইনের সাহেবের উপরে আপনি কাঁদবেন, তাহলে হুসাইনের দৃষ্টিতে ভালোবাসা আরেক রূপ নেবে, সালাত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। পুরো কায়নাত বলবে মা ফাতেমা, মা ফাতেমা। এই মা ফাতেমা বলা তেমন কাজে আসবে না, কিন্তু যদি আপনি কাঁদবেন তো যেভাবে ওই শিশুকে মা নিজের কুলে নিয়ে নিত, ওইভাবে ফাতেমা আপনার অস্ত্রকে নিজের রুমালে নিয়ে নেবেন। পুরো কম আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সেই তিফলে মাকতাবের মতন। আমাদের কন্দন আমাদের নেজাতের জামিন, আমাদের কন্দন হচ্ছে নেজাতের জামিন। আমরা কন্দন করি, কেন কন্দন করি? আল্লাহ আকবার, মজলিসে মারাজে কেরামরা এসে বসে যান, মানুষ কিন্তু কন্দন করে মার্জার দিকে দেখে, মার্জা নিজেও কাঁদতেছে, তার কান্না দেখে তারা আরও বেশি কাঁদে, এই জন্য যে আমার মার্জায় তাকলি তিনি কাঁদতেছেন। আল্লাহ আকবার। এই জন্য যখন বিবিরা ছটফট করতেন কীভাবে মদিনায় পৌঁছে যায়,
গতকাল শুনেছেন একটি সুযোগ পেয়েছিলেন সৈয়দে সাজ্জাদকে ঘিরে ক্রন্দন করার, আবার বিবিরা একটা সুযোগ পেয়েছেন, একটা সুযোগ পেয়েছেন, মদিনা চলে আসছে। আল্লাহ আল্লাহ, জায়নাব উম্মে কুলসুম তারা নিজের বাসার দিকে যাবেন, নানির কাছে যাবেন, উম্মে সালমার কাছে, হুসাইনের কন্যা সগরার কাছে যাবেন। জায়নাব মদিনায় প্রবেশ করেছেন, মাহল্লায় বানি হাশিমে যাবেন। আগে সগরা কে দেখবেন, সগরা কোন অবস্থায় রয়েছে, আগে উম্মে সালমাকে দেখবেন, উম্মে সালমা কোন অবস্থায় রয়েছে। কিন্তু বিবিরা তা করেন নেই, সোজা চলে আসলেন রওদায় রাসূলে। আসে একবার হযরত জায়নাব বললেন, যতগুলা জায়ের রয়েছে রওদায় রাসূলে তাদের সকলকে সরিয়ে যেতে বলো, এত দূরে সরিয়ে যেতে বলো যেন আমাদের চিৎকার করে কন্দনের আওয়াজ তাদের কানে না যায়। এইবার জায়নাব এসে নিজেকে রওদায় রাসূলের উপরে ফেলে দিয়েছেন আর বললেন, না না, জায়গায় জায়গায় আমি আপনাকে স্মরণ করেছি, আরে কার বালায় দিলে জায়নাব ইয়ার উপরে উঠে আমি আওয়াজ দিয়ে বলছিলাম, উমারে সাদ, আরে শেবরকে সরে যেতে বলো যে মুখে বসে আছে তার, আরে সেই মুখ রাসূলের মুখের সাথে সংযুক্ত থাকতো, আরে যেই গলার উপরে শিমরের খাঞ্জা রয়েছে তার উপরে রাসূল চুমন দিতেন। এই নানা, যখন তারা আমার কথার কোন জবাব দেননি, আমি তখন আওয়াজ দিয়েছিলাম, ইয়া নবী আল্লাহ, আরে কারবালায় আসুন, আরে নানা তখন আসেননি, আমি জায়নাব, আরে কারবালায় এসেছি, হুসাইনের জামা নিয়ে এসেছি, আলী আসগরের কুর্তা নিয়ে এসেছি, আলী আসগরের জামা নিয়ে এসেছি, আরে আমি নানা সেই দড়ির চিহ্ন নিয়ে এসেছি, আরে যেটার উপরে বেঁধে বাসুর উপরে লেখার ভালার দিকে কুমা আর কুমা দিকে সব, এ নানা আপনার বাজারে মুজাহিদকে আজাদারো। একবার জায়নাব বেহোশ হয়ে গেলেন, বেহোশ হয়ে গেলেন, সাইয়্যেদে সাজ্জাদ যখন হোসে আনলেন তখন একবার জায়নাব বললেন, জায়নাব এখন পর্যন্ত ধৈর্য ধরেছে, কিন্তু নানার কাছে এসে ধৈর্য ধরবে কিভাবে, আমাদের ওয়ালি ও ওয়ারিস হচ্ছেন রাসূল, আজাদারো। আরে সাইয়্যেদে সাজ্জাদ একবার নির্দেশ দিলেন সবাইকে নিজ নিজ বাসায় যাওয়ার জন্য, জায়নাব মহলে বনি হাশিমে ওই বাসায় যে বাসায় থাকতেন সে আব্দুল্লাহর দরজার কাছে এসে বসে গেলেন, সাহস হচ্ছে না, পা বাড়াবেন, পা বাড়াবেন তো কিভাবে, আরে যেই বাসায় অন মোহাম্মদ ছিলেন সেই বাসায় অন মোহাম্মদ নেই, আরে দরজার উপরে বসে অন মোহাম্মদকে স্মরণ করছেন, অন মোহাম্মদ ক্ষমা করবা, আরে জায়নাব ফিরে আসবে, যদি কারবালায় জায়নাব চলে যেত, যদি বাজারে কুমায় জায়নাব চলে যেত, যদি শামে জায়নাব দুনিয়া থেকে বিদায় নিত, আরে এমন এক অবস্থা এসেছি, আরে যখন বাসায় আসছি অন মোহাম্মদ নেই, ধারো বাইরের দিকে আব্দুল্লাহ আসলেন, আসে দেখেন তো কি দেখেন, এক বয়স্ক ও মমিনা বসে আছেন, একবার ওনার দিকে তাকিয়ে বললেন, আমার জানা রয়েছে, আমি শুনেছি যে
আমি যাচ্ছি সৈয়দের সাজ্জাদকে জিজ্ঞাসা করব, আমার জায়নাব কোথায়? একবার জায়নাব পা উঁচু করে আব্দুল্লাহর দিকে তাকালেন, বললেন, আব্দুল্লাহ তুমি তোমার জায়নাবকে চিনতে পারো নি? আরে আমি তো জায়নাব। এ বিবি, আপনি সাহেবে খানা, আপনি বাইরে কেন? তাহলে ভিতরে চলুন। আজাদারো, আব্দুল্লাহ বললেন, জায়নাব হুসাইনের মুরসা কবুল করো। জায়নাব আব্বাস, আব্বাসের মুরসা কবুল করো। আজাদারো, অনেক অপমান হলো, অনেক কন্দন হলো। তারপরে যখন রুমে প্রবেশ করলেন তো কি দেখলেন? হযরতে আব্দুল্লাহ দুটি বিছানা সুন্দরভাবে বিছিয়ে রেখেছে। আরে কি আব্দুল্লাহ খবর পাবনে যে আমার মোহাম্মদ নেই? আজাদারো, হযরতে জায়নাব দুই বিছানার মাঝে শুয়ে পড়লে, একবার ডাইনে একবার বামে, হোটেল আর বলতে নাও মোহাম্মদ মাকে ক্ষমা করবো। আরে কার বলাই তোমাদের হুসাইনের উপরে সদকা করার পর জায়নাব তোমাদের আর তেমন স্মরণ করেনি? আরে স্মরণ করবে কিভাবে? আরে ভাইয়া হাসানের মামাল কাসেম জায়নাবের দৃষ্টিতে ছিল। আল্লাহ আল্লাহ, পয়গম্বর হুসাইনের দৃষ্টিতে জায়নাবের দৃষ্টিতে ছিল। আরে আমি তো সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালবিন ইয়ানকালিবুন ইন্নালিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন।